আপনারা প্লিজ প্লিজ আমার কথাটা একবার শুনেন। আমি আর আমার বাবা দুজনে আমরা অনেক বড় ভুল করেছি। আমাদের আগেই উচিত ছিল আমাদের কোম্পানির খারাপ অবস্থা আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। উই আর রিয়েলি সরি ফর দ্যাট। আপনার বাপ তো একটা অমানুষ, বেতনের কথা বললেই বলে কয়দিন পর দিব কয়দিন পর দিব। আরে এখন তো জানছি আপনার বাপ একটা ঋণ খেলাপি, ঋণ খেলাপি। আপনার বাপ হলে একটা বাটপার, শুধু আমাকেও না দেশের টাকা মাইরা খাইছে। আপনাকে কোনো ছাড় নাই। আপনারা শোনেন আমার কথাটা, একটু শোনেন, একবার শোনেন, তারপরে আপনাদের যা সিদ্ধান্ত আপনারা নিন প্লিজ একবার শোনেন আমার কথা। আমি ইরফান আলী খান, আমি কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এতদিন আপনাদের সাথে যা হয়েছে তা কোনোভাবেই কাম্য ছিল না, আপনাদের সাথে যা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো না আমার এখন কি করবেন, আমাকে বেতন দিয়ে দিবেন? দিবেন, বেতন দিয়ে দিবেন। হ্যাঁ দিব, আপনাদের সবার যা পাওনা তা সব মিটিয়ে দেবো আমরা। গত ছয় মাসের বেতনের সাথে আমরা আপনাদেরকে বোনাসও দিতে যাই, কিন্তু কিন্তু আমাদেরকে আপনাদের একটু সময় দিতে হবে। মিথ্যা কথা, মিথ্যা কথা কইতাছ আমাকে? এই বড় লোকগুলো এরকমই 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 আমাদের ভুল বুঝে রাখেন, মিথ্যার আর ভাত নাই, ভাত নাই, ভাত নাই, ভাত নাই। তুমি কে? আমি কে? ভুক্তভোগী রে ভুক্তভোগী, আমি কে? স্যার বড় স্যার অ্যারেস্ট হওয়ার পরে ওরা সবাই ঘাবড়ে গেছে স্যার, আর সেখান থেকে ওরা এরকম মারমুখী হয়েছে। স্যার স্যার আপনি চলেন, আপনাকে অনুরোধ করছি স্যার প্লিজ চলেন। আপনারা আমার কথাটা শুনুন, আমি মানছি আপনাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনাদের সাথে ন্যায় হবে। আমি কে? তুমি কে? ভুক্তভোগী ভুক্তভোগী। আপনারা প্লিজ প্লিজ আপনারা ফিরে যান প্লিজ। যাব না, যাব না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ ফিরে যান। যাব না, যাব না, ফিরে যাব না, যাব না, যাব না, ফিরে যাব না। আপনাকে মিথ্যা কথার মধ্যে আমরা নাই, সব পুরাই দেব, আগুন লাগাই দেব। চল সবাই, চল রে, চল। আমি বলছি আমার কথাটা আপনারা শোনেন প্লিজ। আপনাদের যত দাবি আছে সব দাবি আপনাদের মানা হবে, আপনাদের যা পাওনা আছে সব কিছু পরিশোধ হবে। আমি ইরফান, ইরফান আলী খান, ওসমান আলী খানের ছেলে, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সব পাওনা পরিশোধ হবে। আপনারা দয়া করে আমার কথা একটু বিশ্বাস করুন, আপনারা ভরসা করুন না। আরে আপনার বাপের এত ভরসা করা যায় না, আপনিও তো আপনার বাপের মতো। আপনি আপনি আমাকে ঠকাইবেন, প্রথমে আমাকে সুন্দর মতো বুঝাইবেন, তারপরে আপনার বাপের মতো আপনিও বিদেশে পালায় যাবেন। হ্যাঁ ঠিক, আপনি একটা ফ্রড, আপনার বাপেও ফ্রড। কাকে কি বলছিস স্যার? ভদ্র মানুষ পেয়ে একদম মাথা ঘুরে পড়ছিস। ম্যানেজার সাহেব কি করছিস, কি ছাড়েন, ছাড়েন ওনাকে। আরে স্যার তাই বলে যা ইচ্ছে তাই বলবে? এই পুলিশ হলে তোরা কি করবি? হ্যাঁ পুলিশ হলে কি করবি? লাঠি চার্জ করলে আম ছালা দুটো চাপে। এই তোরা সব চলে যা, চলে যা বলছি। পুলিশের ভয় দেখাইতেছেন আমাকে না? এই আমরা কি পুলিশে ভয় পাই? পুলিশে ভয় পাই কি আমরা মাঠে নামছি না? আমরা কি করতে পারি? আগুন জ্বালাতে পারি। চল রে, চল। কতবার বলবো আপনাকে, এই সিচুয়েশনে মাথা গরম করা যাবে না, চুপ করে দাঁড়িয়ে থাকেন এখানে। কলটা রিসিভ করছিস না কেন বাবু? কতক্ষণ ধরে কল দিচ্ছি, আশ্চর্য ছেলে, কলটা তো রিসিভ করবে। ম্যানেজার? হ্যাঁ ম্যানেজার, ম্যানেজার তো বাবুর সাথেই আছে। জি সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব, ইরফান কি আপনার সাথে? জি ম্যাডাম, আমি এর ছোট ছাড়ে একসাথে আছি। তাহলে ইরফান আমার কল রিসিভ করছে না কেন? প্লিজ ওকে আমার কলটা রিসিভ করতে বলেন তো। ম্যাডাম এখানে অনেক আওয়াজ, তো ছোট
তবে পুলিশ চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। পুলিশ? পুলিশ কেন এসেছে? আপনারা কোথায়? এত চিৎকার চেঁচামেচি কেন? প্লিজ আপনি আপনি ইরফানকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলবো, এক্ষুনি দিন। ম্যাডাম, তাহলে আপনি কিছু জানেন না? আমি তো ভাবলাম আপনি টিভিতে নিউজ দেখে আমাকে ফোন করেছেন। নিউজ? কিসের নিউজ? আমি আপনাকে বলছি আপনি ইরফানকে ফোনটা দিন, ইরফানকে। ম্যাডাম, তার এখন কথা বলার মতো অবস্থায় নেই। অফিসের লোক, ফ্যাক্টরির লোক, সবাইকে সামলাতে হচ্ছে। আমাদের আমাদের ফ্যাক্টরি অ্যাটাক হয়েছে ম্যাডাম। কি হয়েছে? অ্যাটাক ম্যাডাম, অ্যাটাক। আমাদের ফ্যাক্টরি অ্যাটাক হয়েছে। অ্যাটাক? আমাদের ফ্যাক্টরি কর্মচারী এবং স্যারকে সবাই চেপে ধরেছে ম্যাডাম। বাবু, বাবু, বাবু।